আজকে আমি বুঝতে পারবো না, আর আমার বয়স যাচ্ছে কিনা ক্যামেরা পর্যন্ত আমি তা নিজে জানি না। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন। Yeasin Arafat, welcome to my YouTube channel. গাইজ, আজকের ব্লগটি যেখান থেকে দেখছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আপনাদেরও এমন ভালোবাসা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইজ, আজকের ব্লগটি কী নিয়ে হচ্ছে হয়তো বলা লাগবে না, থাম্বনেল টাইটেল দেখে এতন বুঝে গেছেন। তো গাইজ, শুরু করা যাক। আর আজকে আমার ব্লগ, আমার সাথে আছে আমার ফ্রেন্ড মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো শুরু করা যাক আজকের ব্লগটি। তো গাইজ, এখন আমরা যাচ্ছি কলাতলি বিচের দিকে। তো আমার সাথে আজকে জাহিদুল ইসলাম ভাই আছে, আর আমাদের অনেক ভাই আছে এখানে পরিচয় হয়েছে। তো আমরা এখন যাচ্ছি কলাতলি বিচ। তো আপনাদেরকে সেখানে কিছু অসাধারণ ভিউ দেখাবো আপনাদেরকে। আর এটাই আমার ফার্স্ট সবর কক্সবাজার, মানে ব্লগের মধ্যে ফার্স্ট, তবে আপনি আরো আসছি। তো গাইস, এখন আমরা চলে এসেছি বিচে। আপনারা যারা আসবেন কক্সবাজার, অবশ্যই সেফটি মেনটেন করে চলবেন, কেননা এখানে কালকে একটা ছেলে মারা গেছে ঢেউর ভিতরে। আসলে আজকে কক্সবাজার প্রচুর পরিমাণ ঢেউ। তো আপনারা অবশ্যই সেফটি মেনটেন করে চলবেন, এটাই আমার কাছ থেকে আপনাদেরকে বলার। আর অবশ্যই আপনারা আসবেন, সবসময় নিজে সচেতন থাকবেন, অন্যকে সচেতন রাখার চেষ্টা করবেন। গাইজ, এক কথায় অসাধারণ। যা আপনারা যারা আসছেন তারা অবশ্যই বুঝতেছেন, আমি ফানিতে ছিলাম, এতক্ষণ অনেক মজা করছি। তো এখন আবার নামতেছি, দেখেন আপনাদেরকে। তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আজকে আমাদের রাজু ভাই আমাদেরকে ঘুরাইতে আসছে কক্সবাজার। রাজু ভাইয়ের আগমনে আসছি অনেক। প্রচুর ক্লান্ত হয়ে গেছে, এখানে অনেক মজা করলাম, অনেক সেল করলাম। তো এখন যাচ্ছি এখানে চেয়ার ভাড়া নিতে। দেখেন এখানে একটি চেয়ার ভাড়া নিব, দেখি একটু রেস্ট করব। আর কি করা যায় আপনাদেরকে তো অবশ্যই দেখাবো আমার ব্লগ। তারপর আমরা চলে যাবো মেরিন ড্রাইভ, সেখানে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো সূর্য ডুবা পর্যন্ত। তো আপনাদেরকে সূর্য ডুবা দৃশ্যগুলো দেখাবো। তো গাইস, এখন দুপুরে লাঞ্চ করার পর এখন আমরা চলে যাচ্ছি সবাই একসাথে হিমসের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের পাইলট চলে এসেছে। আমি তুমি কেন বুঝো না, তোমায় চেয়ে আমার
আপনাকে দেখাবো সূর্য কিভাবে অস্ত যায়। তো দেখতে থাকুন আজকে পুরো ভিডিওটি। গাইস এখন আমরা বিচের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো।